স্বাগত জানাচ্ছি শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী এবং প্রিয় ইউটিউব ভিউয়ারদের আমরা জানি সবাই যে ভুক্তির যে কমিটির ভার্চুয়াল সভা সতেরোই সতেরো তারিখে অনুষ্ঠিত হয়েছে অর্থাৎ মে অনুষ্ঠিত হয়েছে তো সেই সভায় কি কি সিদ্ধান্ত হয়েছে সেই সংক্রান্ত বিষয়গুলো আমরা একটু দেখার চেষ্টা করি এমপিও ভুক্ত হল হলেন এক শিক্ষক কর্মচারী অর্থাৎ আমরা যে তথ্য পাচ্ছি দৈনিক শিক্ষা ডট কমে বলা হচ্ছে এক জন শিক্ষক কর্মচারী এমপিওভুক্ত ভুক্ত হয়েছেন তাদের মধ্যে স্কুলের এক জন ও কলেজের তিনশো জন শিক্ষক কর্মচারী রয়েছেন সোমবার অর্থাৎ সতেরোই মে শিক্ষা ভবনে অবস্থিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের এমপিও কমিটির সভায় এসব তাদের এমপিওভুক্ত করার বিষয়ে সিদ্ধান্ত হয় এতে সভাপতিত্ব করেন অধিদপ্তরের মহাপরিচালকের চলতি দায়িত্বে থাকা অধ্যাপক সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক এখানে আরও বলা হচ্ছে যে সভায় অংশ নেয়া কর্মকর্তারা দৈনিক শিক্ষা ডট কমকে জানান স্কুলের এক হাজার জন শিক্ষক কর্মচারীদের মধ্যে বরিশাল অঞ্চলে সাতচল্লিশ জন চট্টগ্রাম অঞ্চলে একশো জন কুমিল্লা অঞ্চলে উনআশি জন এবং ঢাকা অঞ্চলে একশো সাতাশি জন এবং খুলনা অঞ্চলে একশো জন ময়মানসিং অঞ্চলে একশো জন এবং রাজশাহী অঞ্চলে একশো জন রংপুর অঞ্চলে একশো জন এবং সিলেট অঞ্চলে একত্রিশ জন শিক্ষক কর্মচারী রয়েছেন অপরদিকে কলেজের তিনশো জন শিক্ষক কর্মচারীদের মধ্যে বরিশাল অঞ্চলে চল্লিশ জন চট্টগ্রাম অঞ্চলে সতেরো জন কুমিল্লায় চৌত্রিশ জন ঢাকায় আঠাশ জন এবং খুলনায় জন এবং ময়মনসিংহ অঞ্চলে ৪৫ জন রাজশাহী অঞ্চলে ছাপ্পান্ন জন এবং রংপুরে উনসত্তর জন এবং সিলেটে পাঁচ জন শিক্ষক কর্মচারী রয়েছেন তাহলে আমরা সতেরো তারিখে শিক্ষা ভবনে অবস্থিত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের যে এমপিও কমিটির যে সভা হয়েছে এবং সবাই সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে আমরা যে বিষয় তথ্য পাচ্ছি সেটা হচ্ছে যে এমপিওভুক্ত এক হাজার হলেন এক জন শিক্ষক কর্মচারী এবং উচ্চতর গ্রেড পাচ্ছেন নয়শো চুয়ান্ন জন শিক্ষক আমরা সেই সংক্রান্ত সিদ্ধান্ত হয়েছে তাহলে আজকে এ পর্যন্তই এমপিভুক্তির আরও কোনো তথ্য পেলে এবং নতুন যে সকল প্রতিষ্ঠান প্রতিষ্ঠানসমূহ এমপিভুক্ত হওয়ার সুযোগ রয়েছেন এবং সেই সংক্রান্ত কোনো তথ্য পেলে আমরা সঙ্গে সঙ্গে জানিয়ে দেব আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ